তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাব একটু ঘুরতে। আমার বন্ধু দিপায়ন এসছে নিতে, তো অফিসে এসেছিলাম একটু ছোট্ট কাজে, তো ছোট কাজ হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। বিপ্রজিৎকেও নেব আমরা, বিপ্রজিৎকে নিয়ে তারপর বেরিয়ে পড়ব, দেখি কোথায় যাওয়া যায়। প্ল্যান আছে সিপাহীজলার দিকে যাব, দেখি সিপাহীজলার দিকে কিছু পাওয়া যায় কিনা, ফটোও তুলবো, আর একটু আজকে ঘোরাও হয়ে যাবে। আজকে রবিবার রয়েছে, দিপায়নও ফ্রি, বিপ্রজিৎও কিছুটা সময় ফ্রি আছে, আর আমিও আজকে ছুটিটা নিলাম, তাই যাব, দেখি কতটা কি ঘোরা যায়। এখন আমরা বিপ্রজিৎকে নিয়ে নিলাম, বিপ্রজিৎ উঠে গেছে, তো আমরা প্ল্যান আছে নৌকাঘাটে যাওয়ার। দেখা যাক নৌকাঘাট খোলা আছে কিনা, যদিও ইন্টারনেটে দেখলাম যে খোলা আছে, তো ওখানে গিয়েই শিওর হব। তো যদি না হয় তাহলে সিপাহীজলাতে ঢুকবো বা আশপাশ জায়গাগুলো একটু ঘুরে দেখবো। তো আজকে বহুদিন পর আবার ঘুরতে বেরোলাম, তো লাস্ট টাইম যখন বেরিয়েছিলাম দিপায়নের সঙ্গে তো বিপ্রজিৎ ছিল না সঙ্গে, তো আজকে বিপ্রজিৎও রয়েছে, বেশ ভালোই মজা হবে আশা করি। তো দিপায়ন থেকে এখন বিপ্রজিৎ গাড়ি নিল, আমার একটু ভয় করছে, বাট বিপ্রজিতের যেটা জানালো যে কমপ্লিট হয়ে গেছে ওর কোর্স, তো প্রবলেম নাই। এখন দেখা যাক বিপ্রজিৎ কতটা ভালো গাড়ি চালায়। বিপ্রজিৎ তো কিছুদিন পরেই গাড়ি কিনবে, দিপায়নের তো এই গাড়িটাই, তো এই যে বিপ্রজিৎ চালাচ্ছে মোটামুটি ভালোই, কনফিডেন্টলি চালাচ্ছে, ভালো চালাচ্ছে, সুন্দরই চালাচ্ছে, তবু আমার একটু ভয় করছে। এসেছি নৌকাঘাটে, তো নৌকাঘাটে এবার আমি প্রথমবারই এলাম, তো দিপায়ন আর বিপ্রজিৎও এলো আমার সঙ্গে। তো নৌকাঘাটে পৌঁছতে আমাদের মোটামুটি 25-30 মিনিটের মতো লাগলো, দিপায়ন বিপ্রজিৎ দুজনেই গাড়ি চালালো, তো ঠিকঠাকভাবে পৌঁছলাম। এবার দেখি ভেতরে গিয়ে কীরকম রয়েছে। এবার নৌকাঘাটের ভেতরে চলে এলাম, তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, তো টিকিট কাটবো, টিকিট কেটে আমরা একটু বোটিং করতেও যাব। তো এখন খুব ভালোই লাগছে, পরিবেশটা খুব সুন্দর, তবে রোডটা একটু কমলেই ভালো হতো, এখন একটু এই জায়গাতে কম আছে কিন্তু আবার বেড়েও যাচ্ছে। তো এটাই নৌকাঘাটে প্রথম এলাম, ভালোই লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। ফটো তুলছি বসে বসে, দিপায়নও ফটো তুলছে, আমিও তুলছি, বিপ্রজিৎও আছে। তো পাখির ছবি তোলার কথা ছিল কিন্তু পাখি আমাদেরকে দেখে চলে গেছে, তো এখন কয়েকটা ফুলের ছবি তুললাম আমরা। তো বিপ্রজিৎ চাইছে না একদমই নৌকা চালাতে, কিন্তু দেখি রৌদ্র কমলে তারপর আমরা নৌকা চালাবো। ফাইনালি আমরা উঠলাম বোটে, তো বিপ্রজিৎকে বহু কষ্টে মানালাম আমি আর দিপায়ন,
প্যাডেল মারছি আর এদিকে আছে বিপ্রজিৎ বসে আছে। তো বিপ্রজিৎ আমাদের পথ প্রদর্শক, দাদা বিপ্রজিৎ ইয়ে দেখো সুন্দর ইয়েটা ভালো হইতেছে। তো আমরা এখন আবার নৌকা ঠিকঠাক ভাবে আমরা মানে নেভিগেট করছি, আমি আর দিপায়ন। তো বিপ্রজিৎ বসে বসে পরিবেশ দেখছে আর ভিডিও করছে, খুব ভালো। এখানে এই প্রথমেই এলাম নৌকাঘাটে, তবে নৌকা চালানো খুব টায়ারিং একটা জব। আমি আর দিপায়ন মোটামুটি বুঝতে পারছি ব্যাপারটা এখন। ওরা প্যাডেল মারছে মারছে, কেন বিপ্রজিৎ না করেছিল যে প্যাডেল দেবে না সেটাও টের পাচ্ছি। তো যাই হোক, ভালোই লাগছে এই নৌকা চালাতে, আমার ভালোই লাগে। রোজভ্যালি পার্কে চালিয়েছি, কলকাতা গিয়েও চালিয়েছি, দীঘা গিয়েও চালিয়েছি, তো এখানেও ভালোই লাগছে নৌকা চালিয়ে। তো সাইড ফাইড কিছু জায়গা ঘোরার চেষ্টা করব, টাইম খুবই কম আছে সেটা একটা বিষয়। তবে 100 টাকা নৌকার, 4-সিটার নৌকার ভাড়া, আর হচ্ছে 100 টাকা রেখেছে সিকিউরিটি মানি, আর এন্ট্রি ফি 20 টাকা করে। বেশি পরিশ্রম তো 25 কিলোমিটার দূরে এসে ভালোই, আগরতলা থেকে 25 কিলোমিটার দূরে মজাই লাগছে ব্যাপারটা, খারাপ না। তো চলুন দেখতে থাকুন। আমরা এই নৌকাঘাটের এই জলাশয়ের মাঝখানে এসে রেস্ট করছি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি 5 মিনিট প্যাডেল দিয়েই দুজনেই। একটু রেস্ট করছি, কয়েকটা ছবি তুলছি, তার পাশাপাশি বিপ্রজিতের যে জায়গাটা যেখানে বসেছে ও প্যাডেল করবে না বলে, তো জায়গাটা খুব সুন্দর হয়েছে এবং ওর ছবিগুলো কিন্তু খুবই ভালো আসছে। তো একটা বিষয়, এখন আমরা কেউই নড়তে পারবো না এই জায়গা থেকে, যাই হোক এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো এই আর কি, ভালোই লাগছে। আরও অনেকে আমাদের সঙ্গে আছে এখানে, অনেকেই বোটিং করছে, প্রায় সময় এখানে আসে। তবে আজকে রোডটার গরমটা যদি আর একটু কম থাকতো ব্যাপারটা আরও জমে যেত, সেটা হচ্ছে কথা। তো আমাদের বোটিংয়ের টাইম প্রায় শেষের দিকে, তো এর মধ্যেই দীপায়ন আমার বোটিং স্কিলের উপর গিভ আপ করে দিয়েছে, নিজেই একা চালাচ্ছে। কিন্তু আমি একজন দক্ষ নাবিক, আমি জানি, বিশ্বাস করে না যদি ও কেউ, সেটা ওদের ব্যাপার, কিন্তু বেশ মজাই লাগছে। আমাদের বোটিং শেষ হয়ে গেছে, তো আমরা এখন ফিরছি, যাব সিপাহিজলার সামনে। সিপাহিজলার সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করব, করে দেন ফিরবো, বা একটু সুযোগ যদি থাকে ভেতরে ঢোকার ইচ্ছা আছে, দেখা যাক কতটা সময় পাই। তো যাই হোক, বেশি ফটো তুলতে পারলাম না আমরা, কারণ সময়টা একটু লিমিটেড রয়েছে, বিপরীতে একটু কাজ রয়েছে, তো 4টার মধ্যে যে করেই হোক আমাদের পৌঁছাতে হবে। তো যাই হোক, এখন ফিরছি। তবে এই ছোট্ট সময়ের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আজকে খুব দারুণই ছিল, আমি এর আগে কোনোদিন আসিনি নৌকাঘাটে, এই প্রথম এলাম নৌকাঘাটে। অনেকের কাছে হয়তো জায়গাটা পুরনো, তবে এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লেগেছে। সিপাহিজলাতে এসেছিলাম, সিপাহিজলাতে খাওয়া দাওয়া করলাম, করে এখন ফেরার পালা আমাদের। তো আমি সুবিনির শপ থেকে এই টুপিটা কিনে নিলাম, অনেকদিনই ইচ্ছা ছিল কিছু একটা কেনার এই সুবিনির শপ থেকে, তো আজকে কিনলাম সুবিনির শপ থেকে। আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি, তো উঠে এখন বাড়ির পথে রওনা দেবো।